সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিক্সের কোয়েশ্চেন ব্যাংক সলিউশনের আজকের এই পর্বে। আজকের এই পর্বে আমরা ম্যাট্রিক্সের টাইপ থ্রি কোয়েশ্চেনগুলো সলিউশন করব। ম্যাট্রিক্সের টাইপ থ্রি কোয়েশ্চেনগুলো স্পেশালি ম্যাট্রিক্সের গুণন সম্পর্কিত। তো এই কোয়েশ্চেনগুলো সলিউশন করতে আসলে ম্যাট্রিক্সের গুণগুলো সলিউশন করতে অনেকের অনেক টাইম দরকার হয়, বাট আমি আজকের এই ভিডিওর মাধ্যমে খুব ইজিলি কীভাবে ম্যাট্রিক্সের গুণন সম্পর্কিত কোয়েশ্চেনগুলো সলিউশন করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমি এক নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করে দেখাই। এক নম্বর কোয়েশ্চেনটা বলছে, যদি এ একটা ম্যাট্রিক্স এটা হয়, বি একটা ম্যাট্রিক্স এটা হয়, তবে এ বি কোনটা? তো এখানে আপনি যে জিনিসটা বের করবেন, অর্থাৎ এখানে আপনাকে গুণ বের করতে হবে এই দুইটা ম্যাট্রিক্স। তো গুণের সিস্টেম তো আমরা সবাই জানি, তো গুণ করেন এই দুইটা সারিকে, প্রথমে একটা কলাম ফিক্সড করে গুণ করবেন। তার মানে এটা যদি গুণ করেন পাঁচকে পাঁচ, শূন্য শূন্য, তার মানে পাঁচ আর শূন্য হবে পাঁচ, প্রথম কলামটা পাঁচ। দেন সেকেন্ড সারি দিয়ে আপনি গুণ করেন ওই কলামকেই, পাঁচে শূন্য শূন্য, দেন পাঁচে শূন্য শূন্য, শূন্য শূন্য যোগ করলে হবে শূন্য। তার মানে আমার ফার্স্ট কলামের মান হচ্ছে পাঁচ এবং শূন্য, অ্যাবি গুণ করে। তো আপনি অপশনে দেখেন পাঁচ এবং শূন্য ফার্স্ট কলাম আছে কি না। এটা আছে পাঁচ শূন্য, তার মানে এটা পাঁচ টেন, এটা হবে না অপশনটা। এটা টেন জিরো, এটাও হবে না। এটা জিরো ফাইভ, এটাও হবে না। তার মানে আমার অপশনের অ্যান্সার হবে হচ্ছে এ, যেহেতু এটা ফাইভ জিরো ফার্স্ট কলামটাই মিলে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আপনি টোটাল গুণটা বের না করে ফার্স্ট একটা কলাম যদি সঠিকভাবে বের করেন, তাহলে আপনি অপশন থেকেই অ্যান্সারটা খুঁজে বের করতে পারবেন। দেন সেকেন্ড যে কোয়েশ্চেন, বি এ এর মান নির্ণয় করো। যদি এ একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স, অর্থাৎ গুণ বের করতে হবে আপনাকে, বি এ উল্টাটা বের করতে হবে। তো আপনি দেখেন ইজিলি, আমি খুব দ্রুত বলছি, তার মানে এই সারিগুলো দিয়ে এই ফার্স্ট একটা কলামকে গুণ করতে হবে। তো আপনি গুণ করেন আই দিয়ে, ওয়ানকে করলে হচ্ছে আই, এরপর হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান ইসে প্লাস, তার মানে প্লাস আই একে আই। এরপরে সেকেন্ড সারি দিয়ে আবার ওই কলামকে গুণ করেন মাইনাস ওয়ান, দেন এখানে হবে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস আই, মাইনাস ওয়ান ইসে প্লাস, এখানে হবে হচ্ছে আই স্কোয়ার। ফার্স্ট কলামটাই বের করতেছে আমি একটা কলাম, তার মানে এটা হচ্ছে আই আই যোগ করলে টু আই, আর এখানে হবে মাইনাস ওয়ান, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, প্লাস মাইনাস মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হবে হচ্ছে আমার মাইনাস টু। তার মানে আমার ফার্স্ট কলামটা হচ্ছে টু আই আর মাইনাস টু। তো অপশন থেকে আপনি বেছে নেন কোনটা টু আই মাইনাস টু ফার্স্ট কলাম দিয়ে স্টার্ট হয়েছে। এখন দেখেন অপশনের ডিটা হচ্ছে টু আই মাইনাস টু, আর বাকি কোনো অপশনে কিন্তু এটা নাই। তার মানে আমার অ্যান্সার হবে হচ্ছে ডি। আশা করি বুঝতে পেরেছেন। তার আমি যেটা বোঝাতে চাচ্ছি, গুণনের ক্ষেত্রে আপনি যদি গুণটা সঠিকভাবে করতে পারেন, ফার্স্ট একটা কলামের মান কম্পেয়ার করেই আপনি অ্যান্সারটা অপশন থেকে খুঁজে বের করতে পারেন। নাম্বার থ্রি কোয়েশ্চেন সেম, এ স্কোয়ারের মান বের করতে হবে, আপনি আশা করি এটা করতে পারবেন। দেন চার নম্বর কোয়েশ্চেনটা আমি একটু বলে দিচ্ছি, এ বি একটা ম্যাট্রিক্স এবং এ এবং বি এ ম্যাট্রিক্সের গুণফল কোনটা হবে? তো এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন, গুণনের ক্ষেত্রে গুণন তখনই সম্ভব হয় দুইটা ম্যাট্রিক্সের গুণন তখনই সম্ভব হয় যখন কলাম সমান সারি হয়, যখন কলাম সমান সারি হয়। অর্থাৎ ফার্স্ট ম্যাট্রিক্সের কলামটা যদি সেকেন্ড ম্যাট্রিক্সের সারির সমান হয়, সেকেন্ড ম্যাট্রিক্সের সারির সমান হয়। তো এখানে দেখেন আপনি, ফার্স্ট আমার এ বি যে ম্যাট্রিক্স দেওয়া আছে, তার মানে এখানে কলাম হচ্ছে একটা এ বিটাই, আর সেকেন্ড যে ম্যাট্রিক্স দেওয়া আছে এটাতে সারি হচ্ছে আমার দুইটা। তার মানে ফার্স্টের কলাম হচ্ছে একটা আর সেকেন্ডের ক্ষেত্রে সারি হচ্ছে দুইটা। তার মানে যেহেতু ওয়ান ডাস নট ইকুয়াল টু টু, অর্থাৎ কলাম সংখ্যা এবং সারির সংখ্যা সমান হচ্ছে না, সুতরাং এই ম্যাট্রিক্সের কোনো মান নাই, অর্থাৎ এই ম্যাট্রিক্সের গুণন সম্ভব নয়। যেহেতু আমি বলেছি গুণনটা তখনই সম্ভব যখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলামটা সেকেন্ড ম্যাট্রিক্সের সারির সমান হয়। এখানে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম একটা, বাট সেকেন্ড ম্যাট্রিক্সের সারি দুটা, সো ওয়ান ডাস নট ইকুয়াল টু টু, সো এই অপশনের কোনো মান নেই। পাঁচ নম্বর কোয়েশ্চেনটা আশা করি বের করতে পারবেন, এটা অনেকবার এসেছিল, এ একটা মান তবে এ স্কোয়ার। তো আপনি কী করবেন, এ ডট এ বের করবেন, অর্থাৎ দুইবার এ ম্যাট্রিক্সে গুণ করে ফার্স্ট একটা কলাম বের করবেন আগের মতো, এরপর অপশন থেকে অ্যান্সারটা খুঁজে বের করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার সিক্স যে কোয়েশ্চেন সেটা আমি করে দিচ্ছি। নাম্বার সিক্স কোয়েশ্চেন, এ একটা ম্যাট্রিক্স গুণ বি একটা ম্যাট্রিক্স, বলছে সি হলে আপনাকে সি থ্রি টু বের করতে হবে। এখানে সি থ্রি টু কোনটা, এটা একটু আমি আপনাদেরকে করে দিচ্ছি। যেমন আমি যদি গুণ করি সারি ইন্টু কলাম, তার মানে আমার হচ্ছে তিন একে তিন, তার মানে মাইনাস শূন্য আমি একেবারেই করতেছি, তিন মাইনাস শূন্য, চার একে চার, তার মানে চারে তিন হচ্ছে আমার সাত, আমি একেবারে অ্যান্সারটা লিখবো, কারণ আপনিও এভাবে প্র্যাকটিস করবেন। তার মানে এটা যেহেতু করেন দুই, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, দুই থেকে এক গেলে এক হবে, তার মানে এটা এক একে এক, তার মানে আবার হচ্ছে এক একে দুই, তার মানে সেভেন টু। এরপর আবার এই সারি দিয়ে কলামকে করেন ওয়ান, একে শূন্য শূন্য, তার মানে দুই একে দুই, দুই একে
3 হবে। এরপরে আবার এই সেকেন্ড লাইনটা করেন, 3 কে 3, 3 0 0, 4 2 8, 8 3 হবে আপনার 11। এরপরে আবার এটা করেন 2 কে 2, 3 কে 3, 3 2 5, 2 কে 2, তার মানে হচ্ছে আবার 7। এরপরে এটা দিয়ে আবার এটাকে করেন 1 কে 1, 3 0 0, 2 2 গুণে 4, 4 1 হবে হচ্ছে 5। তো এখন দেখেন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে C32। এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন, প্রথমের ক্ষেত্রে হচ্ছে এ বি সি অর্থাৎ গুণনের মানটা সি, এখানে সেটা না, অপশনে 32 কোনটা সেটা বের করবেন হচ্ছে প্রথমটা হচ্ছে 1 দিয়ে শুরু 1 1, এরপরটা হচ্ছে 1 2, এর সেকেন্ড লাইনটা হচ্ছে 2 1, এরপরটা হচ্ছে 2 2, এরপরের লাইনটা হচ্ছে 3 1, এরপরটা হচ্ছে 3 2, তার মানে আমাকে বের করতে হবে 3 2, তার মানে এই 3 2, 3 2টা হচ্ছে 3 নাম্বার রু এর সেকেন্ডটা, তার মানে এই 3 2-র মান হচ্ছে 5, এই 3 2-র মান হচ্ছে 5। আশা করি বুঝতে পেরেছেন, তার মানে অপশনের অ্যান্সার হবে সি, অর্থাৎ প্রথম রুটা শুরু হবে 1 1 1 2 1 3, এভাবে 2 1 2 2 2 3, এরপরে সেকেন্ড থার্ড লাইনটা 3 1 3 2 3 3। তো আমার এখানে অপশন থেকে যেটা পেলাম 3 1 3 2 3 2 2-টার মানটা হচ্ছে 5, তো মানে আমার অ্যান্সার হবে হচ্ছে 5। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বাকি কোয়েশ্চেনগুলো আপনারা সলভ করতে পারবেন, যেখানে যেমন 8 নম্বর কোয়েশ্চেনটা 1 3 1 y × x1 = 4 × 1 হলে x y এর মান কত, আপনি আগে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করবেন, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে এটা এটা সমান পাবেন। সো একটা = 4 ধরবেন, আরেকটা = 1 ধরে ইকুয়েশন পাবেন, ওই ইকুয়েশন দুইটা সলিউশন করে আনসার বের করতে পারবেন ইজিলি। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে সবগুলো কোয়েশ্চেন, যেমন 9 নম্বর যে কোয়েশ্চেনটা সেটা অনেকবার এসেছিল, একটা ভেক্টরের মান দেওয়া আছে, সরি একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স, এ বি ম্যাট্রিক্স বের করতে হবে। তো আপনি দেখে দেখে বের করতে পারেন, ফার্স্ট একটা কলাম যে অপশনের সাথে মিলে যায় সেটাই, বাকি অপশনগুলোর থেকে বাদ দিয়ে অ্যান্সার বের করতে পারেন। ঠিক সেম 10 কোয়েশ্চেনটা এস স্কোয়ার, অর্থাৎ একে দুইবার গুণ করে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। আর একটা জিনিস মনে রাখবেন হচ্ছে, আপনি যত বেশি কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করবেন আপনি ভর্তি পরীক্ষার জন্য নিজেকে তত বেশি স্ট্রং মনে করতে পারবেন। আশা করি গুণনের ক্ষেত্রে নেক্সট টাইম আর কোনো সমস্যা হবে না, আপনি যেটা করবেন নিজে নিজে গুণনগুলো প্র্যাকটিস করে দেখবেন, নিজে নিজে খাতায় না লিখে অপশনগুলো নিজে নিজে মাথার মধ্যে নিজে মিলাতে পারেন কিনা দেখবেন। সো এটাই হচ্ছে বেটার।